হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি 100% ফ্রি জেনুইন যাচাই করা চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো আনন্দলোকে মাল্টি স্পেশালিটি হসপিটাল জব ভ্যাকেন্সি নিয়ে। গাইস, আর্জেন্ট রিক্রুটমেন্ট চলছে এই হসপিটালের তরফ থেকে। বেশ অনেকগুলো ডিফারেন্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। কোন কোন পোস্ট রয়েছে অ্যান্ড কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এর সাথে কাজের লোকেশন কোথায় হবে, এছাড়া সরাসরি এইচআর সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে, অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে, যাবতীয় কাজ সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি অবশ্যই সবটা মনোযোগ সহকারে দিয়ে দেখবেন। আশা রাখছি অ্যাপ্লাই করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এছাড়া আবারও বলছি, না শুনে ভুল ভাল করে অ্যাপ্লাই করলে এইচআর কিন্তু কোনো রেসপন্স নেবে না। তাই সত্যি খুব কাজের দরকার হয়ে থাকলে আরও সবটা দেখে ভালো করে সুন্দর করে অ্যাপ্লাই করুন। এছাড়া অবশ্যই এইভাবে লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন যাতে আগামী দিনে 100% ফ্রি জেনুইন কাজের খোঁজ ডেলি আরো আনতে পারি আপনাদের জন্য। এর সাথে ধাপাবাজি থেকে বাঁচতে আর 100% ফ্রি জেনুইন যাচাই করা চাকরির খবর ডেলি পেতে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আসুন তাহলে সরাসরি আজকের কাজের ডিটেলস কি বলা হয়েছে দেখে নেব। আমরা প্রথমে জানাতে চাই, ছেলে মেয়ে সবাই কিন্তু এই অপরচুনিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর এই অপরচুনিটি সবার জন্য রয়েছে। আবারও বলছি, ভালো করে শুনবেন। প্রথমে আগে শুনে নেব কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। আগে পোস্টগুলো বলে দিচ্ছি, শুনে নিন ভালো করে, তারপর বলে দেবো কোন পোস্টের কি কোয়ালিফিকেশন লাগবে অ্যান্ড কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। গাইস, একদমই 100% ফ্রি অ্যান্ড অফিসিয়াল ভ্যাকেন্সি সহ আমরা আপডেট দিয়ে থাকি, সেটাও দেখিয়ে দেবো। সো প্রথমে যে পোস্টটি রয়েছে সেটি হলো হোস্টেল ওয়ার্ডেন, নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হলো ইলেকট্রিশিয়ান, এছাড়া 3 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো রিসেপশনিস্ট, 4 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো এক্সরে টেকনিশিয়ান, এছাড়া 5 নম্বর পোস্টটি হলো সেটা হলো স্টাফ নার্স অ্যান্ড 6 নম্বর পোস্ট রয়েছে সেটা হলো নার্সিং অ্যান্ড সুপারিনটেনডেন্ট। তারপরে 7 নম্বর রয়েছে যেটা হলো ডায়ালিসিস টেকনিশিয়ান, এছাড়া 8 নম্বর পোস্ট রয়েছে এখানে ফার্মাসিস্ট, 9 নম্বর পোস্ট রয়েছে সেটা হলো আরএমও অ্যান্ড 10 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো আনন্দলোকে কলেজ অফ নার্সিং, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর আর্জেন্ট। সো গাইস, খুবই ভালো অপরচুনিটি রয়েছে। একদমই সরাসরি এইচআর সাথে কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন ডিটেলস দেখে নেব আমরা। তার আগে অবশ্যই রিকোয়েস্ট রাখবো, প্লিজ ধাপ্পাবাজি থেকে বাঁচতে আর এই জেনুইন ইনফরমেশান ভিডিওটিকে শেয়ার করে সবাইকে এই কাজগুলো পাওয়ার সুযোগ করে দেবেন। মাথায় রাখবেন, আপনাদের একটা শেয়ার কারো ভবিষ্যৎ আলোকিত করে দিতে পারে। সো আসুন এবার আমরা সরাসরি অফিসিয়াল আপডেট সহ দেখে নেব। বন্ধুরা, আমরা আনন্দলোকের অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি, চলুন তাহলে এবারে দেখে নিই। এখানে লেখাই আছে আওয়ার লেটেস্ট জব ওপেনিংস। প্রথম পোস্ট রয়েছে সেটি হলো হোস্টেল ওয়ার্ডেন ফিমেল, এখানে কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম গ্র্যাজুয়েট। নাম্বার অফ ভ্যাকেন্সিজ দেওয়া আছে, কন্ট্যাক্ট পার্সন মানে এইচআর এর নাম নাম্বার সহ দেওয়া আছে। বন্ধুরা, শুধুমাত্র এই পোস্টটির জন্য এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, আর এরপরের নিচের যে পোস্টগুলো আমি বলবো সেগুলোর জন্য নিচে আমি বলে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরের পোস্টটি রয়েছে সেটি হলো ইলেকট্রিশিয়ান, এটাও আর্জেন্ট ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান লাগবে আইটিআই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তারপরে পোস্ট রয়েছে সেটি হলো রিসেপশনিস্ট, এটাও আর্জেন্ট ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম গ্র্যাজুয়েট উইথ গুড কমান্ড ওভার ইংলিশ, এক্সপিরিয়েন্স ফ্রেশার সবাই অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে পোস্ট রয়েছে সেটি হলো এক্সরে টেকনিশিয়ান, এটাও আর্জেন্ট ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান চেয়েছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। নেক্সট পোস্ট সেটি হলো স্টাফ নার্স, কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি নার্সিং জিএনএম এএনএম পাস্ট। নেক্সট পোস্ট রয়েছে সেটি হলো নার্সিং সুপারিনটেনডেন্ট, এর কোয়ালিফিকেশান লাগবে এমএসসি আর বিএসসি নার্সিং। তারপরে পোস্টটি রয়েছে সেটি হলো ডায়ালিসিস টেকনিশিয়ান, কোয়ালিফিকেশান চেয়েছে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান। নেক্সট পোস্টটি হলো সেটা হলো ফার্মাসিস্ট, এটা কিন্তু আর্জেন্ট, কোয়ালিফিকেশান চেয়েছে এম ফার্মা বি ফার্মা ডি ফার্মা, নোট ফ্রেশার মে অলসো অ্যাপ্লাই, মানে ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বন্ধুরা, বারবার বলছি ভালো করে এগুলো আপনারা দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন, ভালো করে শুনে নেবেন যে যেটার জন্য এলিজিবল হবে ভালো করে অ্যাপ্লাই করবেন। নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হলো আরএমও 24 আওয়ার্স, এটা আর্জেন্ট ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান এখানে চেয়েছে এমবিবিএস। তারপরে পোস্টটি রয়েছে সেটি হলো আনন্দলোক কলেজ অফ নার্সিং, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, এখানে কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি এমএসসি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, 1 থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চেয়েছে। ভ্যাকেন্সিজ দেওয়া আছে কটি রয়েছে। বন্ধুরা, এই সমস্ত পোস্টের জন্য এই সমস্ত জবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী করতে হবে বলে দিই। এই নিচে দেওয়া মেল আইডিতে আপনাদের সিভি সেন্ড করতে হবে পোস্টটি লিখে, অবশ্যই ভালো করে দেখে যে যেটা এলিজিবল হবেন সে সেটাতে অ্যাপ্লাই করবেন। এই নিচে দুটো সিভি দেওয়া আছে, যে কোনো একটাতে আপনাদের সিভি সেন্ড করবেন এই মেল আইডিতে। আর ওপরে যেই নাম্বার 1 পোস্টে ছিল ওয়ার্ডেনের জন্য, ওটাই শুধু এইচআর এর মেল আইডি এইচআর এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বন্ধুরা ভালো করে দেখে অ্যাপ্লাই করে দেবেন সবকটা কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে ভালো করে দেখে বুঝে আপনারা অ্যাপ্লাই করুন সো গাইস বিরাট সুযোগ কিন্তু রয়েছে সবই আর্জেন্ট আমি আবারো বললাম আপনারা দেখলেন আর কোনো মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যেতে পারে তাই লেট করবেন না একদম সরাসরি অফিশিয়াল আপডেট সহ দেখিয়ে দিলাম অবশ্যই অ্যাপ্লাই করুন এছাড়া যারা কাজগুলো পাচ্ছেন পারলে একটু দায়িত্ব নিয়ে আমাদের একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমরা এত কষ্ট করি পারলে একটু এইটুকু করবেন আমাদের জন্য তাহলে আমরা খুশি হব এর সাথে আরো নতুন নতুন ফ্রি জেনুইন কাজের খোঁজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ফ্রি জেনুইন যাচাই করা চাকরির খবর নিয়ে ধন্যবাদ।